हेलो स्टूडेंट्स वेलकम टू पी डब्ल्यू बांगला अलरेडी तुम्हारा जो जब्ल्यू जेईर सेकेंड राउंड काउंसिलिंग शेष हो गए এবং সেখানে যাদবপুর ইউনিভার্সিটি যেটা আমাদের সবারই লক্ষ্য থাকে এবং টপ ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিস ইন বেঙ্গল অ্যান্ড অলসো আইআইটি কয়েকটা আইআইটির পরেই ওটার নাম আসে এবছর তো প্লেসমেন্টে যাদবপুর রেকর্ডও করেছে সবাই তোমরা জানো তো সুতরাং দিনের পর দিন এটা অবভিয়াস যে কম্পিটিশান টাফ হতে যাচ্ছে এবং সেকেন্ড রাউন্ডের পরেই একটা ইনফরমেশান আমি পেয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে দু হাজার তেইশ সাল আর দু সালের র্যাঙ্ক ট্রেন্ডের মধ্যে কি পার্থক্য এসছে যাদবপুরে সেটা যদি তোমরা দেখো বুঝতে পারবে যে কম্পিটিশান লেভেল কোন দিকে যাচ্ছে সুতরাং এটা তোমাদেরকে মোটিভেট করবে সামনের দিকে আরও বেশি করে পড়াশুনো করতে আরও বেশি করে প্র্যাকটিস করতে যাতে ডাব্লিউ বিজেইতে সেম র্যাঙ্ক করে তোমরা একটা যাদবপুর ইউনিভার্সিটির সিট সিকিওর করতে পারো তো সেই হিসেবে আজকে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে যে রেজাল্ট হয়েছে তারপরে র্যাঙ্ক ভার্সাস যে স্ট্রিমগুলো আছে যাদবপুরে সেই স্ট্রিম হিসেবে একটা র্যাঙ্কের সঙ্গে আমি সাজিয়েছি জিনিস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি তোমাদেরকে এই ইনফরমেশানটা অ্যাটলিস্ট তোমাদেরকে কিছুটা হলেও বুস্ট দেবে যে কেন তোমরা আরও বেশি করে পড়াশুনো করবে এবং কিভাবে নিজেদেরকে আরও সেই ডব্লিউ বিজেই একটা ভালো র্যাঙ্ক করার জন্য যে লেভেলে নিজেদেরকে উত্তীর্ণ করা দরকার সেই জায়গায় তোমরা পৌঁছতে পারবে তো চলে আসা যাক প্রথমেই সেটা হচ্ছে যে সবাই জানো যে এটা হচ্ছে স্ট্রিম আর এটা হচ্ছে কমন র্যাঙ্ক দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশের এটা কমন র্যাঙ্ক হবে দু হাজার চব্বিশের এটা কমন র্যাঙ্ক তো এটা দু হাজার চব্বিশ সালের আর যেটা প্রথমেই আমরা সবাই টার্গেট করে থাকি সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা কিন্তু দু হাজার তেইশে দুশো নয় র্যাঙ্কে শেষ হয়েছিল এবছর কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটি নাইনেই শেষ হয়ে গেছে ফলে যারা ওয়ান সিক্সটি র্যাঙ্ক বা অ্যাবাব ওয়ান সিক্সটি করেছে তারা কিন্তু কেউই পায়নি আপ টু সেকেন্ড রাউন্ড এরপরে মপ আপটা নিজের লাখের উপরে বা ডিসেন্ট্রালাইজটাও নিজের লাখের উপরে ডিপেন্ড করে সুতরাং সেকেন্ড রাউন্ড অব্দি যেটা থাকে সেটাই লেজিটিমেট আর তারপরে দেখো ইনফরমেশান টেকনোলজি যেটা আইটি সেটা গত বছর শেষ হয়েছিল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইনে এ শেষ হয়ে গেছে থ্রি হান্ড্রেড নাইনটি সিক্স ড্রপটা দেখো এখানে ফিফটি ড্রপ করেছে এখানে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং গত বছর পাঁচশো অব্দি নেমেছিল এবছর তিনশো একাত্তরে শেষ হয়েছে একশো উনত্রিশ ড্রপ হয়েছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স নশো তিন গতবারে শেষ হয়েছিল কিন্তু ইনস্ট্রুমেন্টেশানে এই বছর প্লেসমেন্ট রেকর্ড দেখে সব স্টুডেন্টরা বেশিরভাগ একটু ইনস্ট্রুমেন্টেশনের দিকে ঝোঁক বাড়িয়েছে এবং সেটা কিন্তু শেষ হয়ে গেছে ফাইভ হান্ড্রেড ফর্টি সেভেনে থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স র্যাঙ্ক ড্রপ করেছে তেমনিভাবে একই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আটশো আটাত্তর এবছর শেষ হয়েছে সিক্স সিক্সটি ফোরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ষোলোশো বাষট্টি মানে অনেকেই ভেবেছিল যে আমি পনেরোশো র্যাঙ্ক করে বোধহয় কেমিক্যাল পেয়ে যাব গত বছর ট্রেন্ড দেখে বাট এবছর শেষ হয়ে গেছে ইলেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন ফোর হান্ড্রেড এইটি ফাইভ র্যাঙ্ক ড্রপ করেছে এটা আপনি একইভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বারোশো সাতাশি গতবারই ছিল এবছর নশো চব্বিশ মানে বিলো থাউজেন্ড র্যাঙ্কেই এটার গল্প শেষ আর একইভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ান সিভিল জেনারেলি লোকে পড়তে চায় না বাট যাদবপুরের সিভিল হাজ এ হাই প্লেসমেন্ট রেকর্ড অ্যাভাব নাইনটি পার্সেন্ট দু হাজার নশো আঠেরো মানে অলমোস্ট তিন হাজার অবধি গিয়েছিল এবছর কিন্তু আঠেরোশো পঞ্চান্নতেই শেষ হয়েছে এক হাজার তেষট্টি র্যাঙ্ক ড্রপ করেছে ঠিক আছে এইগুলো চলে গেলো মেন কয়েকটা সাত আটটা ব্রাঞ্চ এরপরেও আরও সাব ব্রাঞ্চ যেগুলো আছে মোটামুটি সেগুলো দেখে নাও প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং দু হাজার একশো সাতষট্টি এবছর তেরোশো চুরানব্বই মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা দু হাজার সাতশো তিয়াত্তর গিয়েছিল দু হাজার তেইশ সালে আর এবছর গেছে হচ্ছে পনেরোশো ঊনষাট বারোশো চোদ্দো এক ড্রপ করেছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং দু হাজার আট দুশো অষ্টাশি আর এবছর শেষ হয়েছে তেরোশো ছেচল্লিশ নশো বিয়াল্লিশ র্যাঙ্ক ড্রপ করেছে শুধুমাত্র বি ফার্ম বা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি সেটাতে কিন্তু চার হাজার নশো কুড়ি অব দি লাস্ট এস ছিল এবছর গেছে পাঁচ হাজার দুশো উনত্রিশ অবভিয়াসলি কোনো একটা জায়গায় তো র্যাঙ্ক একটু ওপরে উঠবেই কেন কি বাকি র্যাঙ্কগুলোর ডিমান্ড আবার বেশি হয়ে গেছে ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চার হাজার সাতশো বিরাশি এবছর কমপ্লিট হয়ে গেছে দু হাজার চারশো বিরাশিতে দু হাজার তিনশো র্যাঙ্ক ড্রপ করেছে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং চোদ্দো হাজার ছশো দুই এবছরও গেছে চোদ্দো হাজার চারশো বাহাত্তর মোরররলেস সেম আছে একশো তিরিশ র্যাঙ্ক খালি ড্রপ করেছে অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং যেটাও একটু শেষের দিকে চার হাজার সাতশো উনত্রিশ এবছর কিন্তু শেষ হয়ে গেছে দু হাজার পাঁচশো আঠেরোতে দু হাজার দুশো এগারো র্যাঙ্ক ড্রপ করেছে সুতরাং দেখতেই পাচ্ছ ইভিন দ্য লোয়ার ব্রাঞ্চ মানে ম্যাক্সিমামই আর্কিটেকচার যদি ছেড়ে আর তোমার বিফাম আর্কিটেকচার তাও ধরতে হবে না আর্কিটেকচার আর যদি তোমার বিফামটা ছেড়ে দাও বাকি সব কিন্তু মোরলেস আড়াই হাজার অ্যারাউন্ড র্যাঙ্ক করলেই কিন্তু তখনই পাওয়া যাচ্ছে সুতরাং ভালো করে পড়তে থাকো আর দারুণ করে পড়ো যাতে অ্যাটলিস্ট টু থাউজেন্ডের মধ্যে যদি র্যাঙ্ক হয় তাহলে একটা যাদবপুরের কিন্তু সিট সিকিউর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ঠিক আছে সুতরাং মন দিয়ে পড়ো এই ইনফরমেশানটা হয়তো বিরাট কিছু তোমাদের এই বছরের ট্রেন্ড হয়তো কাজে লাগবে না বাট এই ইনফরমেশানটা জানলে এটা শিওর যে তোমাদের মধ্যে আরও পড়াশুনো করার তাগিদ তাগিদ বা প্র্যাকটিস করার তাগিদটা বাড়তে থাকবে সেই জন্যই এই ভিডিওটা বানানো ইনফরমেশনটা হাতে পেয়েই তোমাদের সঙ্গে শেয়ার করা জুড়ে থাকো পিডব্লিউ বাংলার সঙ্গে স্টে স্টে ইউন্ট ফর দ্য নিউ আপডেটস থ্যাংক ইউ সো মাচ